সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং তা করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির দুই মেয়র প্রার্থীকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি অভিযোগ করেন। আর গণতন্ত্র খালেদা জিয়াকে মুক্তি আন্দোলনের অংশ হিসেবে সকল প্রতিকূলতা মোকাবেলার কথা জানান দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রশাসন পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের বিভিন্ন প্রচার অভিযানে হামলা করা হচ্ছে, আমাদের বিভিন্ন কাউন্সিলরদের বাড়ি আক্রমণ করা হচ্ছে। যত ষড়যন্ত্র থাকুক না কেন, যত রকমের বাধা থাকুক না কেন, উপেক্ষা করে আপনারা দয়া করে ভোট কেন্দ্রে এসে পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। নির্বাচন কমিশন ওয়াদা করেছে নির্বাচন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত কোনো গ্রেফতার হবে না, কোনো অভিযান চলবে না, কিন্তু গ্রেফতারও চলছে, অভিযানও চলছে, আক্রমণ চলছে, হামলা চলছে এবং হামলার মাধ্যমে একটা ভয়ভীতির পরিবেশ তারা সৃষ্টি করছে। এগুলো সব যোগ করে তাদেরকে বিদায় দিতে হবে। ইচ্ছা